সাবেক আইজিপি বিনুজি রহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিয়েছেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন চিঠির একটি কপি চাং টুয়েন্ডে ফোরের হাতে এসেছে দুদক বলছে সেখানে অভিযোগ যাচাইয়ের পর সিদ্ধান্ত নেবে কমিশন এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশ ড্যাকস কোটি টাকার পুরস্কার সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের অস্বাভাবিক সম্পদের খবর নিয়ে প্রতিবেদন প্রকাশ করে একাধিক গণমাধ্যম বিষয়টিতে গেল এক মাস ধরে আলোচনা চললেও নিশ্চুপ দুর্নীতি দমন কমিশন দুদক রোববার বেনজির আহমেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চেয়ে দুদকে আবেদন করে আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার সুমন বলেন বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির তদন্ত না হলে ভুল বার্তা যাবে সাধারণ মানুষের কাছে এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ আপনি দেখবেন যে একত্রিশ তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না সবাই মনে হয় যে একটা ভয় পায় ভয় মারা যাবে নাইলে তারে মামলা দিবে তারে এই করবে সেই করবে মানে কি এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এখানে তো বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট বলছেন যে দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না দুদক আইনজীবী বলছেন সুমনের আবেদন ও সাবেক আইজিবির বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে কমিশন এখানে তথ্য উপাত্ত যেটা আছে অনুসন্ধান করা উচিত অবশ্যই সেটা করবে আর কমিশনের যদি ধর্তব্যের মধ্যে না পড়ে প্লাস কমিশনের যদি না হয় তাহলে কমিশন সেই ক্ষেত্রে তো কীভাবে সেটা তো আইনেই বলে আইনে আছে যদিও শনিবার নিজের ফেসবুক পেজে ভিডিও বার্তা দেন বেনজির আহমেদ দুর্নীতির অভিযোগকে অসত্য ও কাল্পনিক দাবি করেন তিনি পরে আমাকে দুর্নীতিবাজ প্রমাণের অবচেষ্টা অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং দুঃখজনক মাসদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা